কিছুদিন আগে একজন প্রিয় মাদানী শেখ বললেন যে একাকী ফরজ নামার পর হাত তুলে মুনাজাত করাও নাকি বেদাত, এটা কতদূর ঠিক? দুটি প্রশ্ন করার জন্য আমি দুঃখিত। প্রথমত, নিয়ম বানিয়ে নেয়া, একাকী ফরজ নামাজ পড়লেও নিয়ম বানিয়ে নেয়াটা বেদাত হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো একাকী পড়েন নাই, তারপরেও তিনিও অন্যেরা কেউ পড়লেও তারা যে সালাতের পরেই হাত তুলে নিয়ম বানিয়ে নিয়েছেন এটা অবশ্যই বেদাত, এটা করা যাবে না। তবে যেটা করা যাবে সেটা হচ্ছে যে কখনো কখনো আপনার মানুষ বিপদে পড়েছে, তাদের জন্য দোয়া করবেন, তখন সেটা নামাজের পর হোক বা অন্য যে কোনো সময় এটা করতে পারবেন, এমনকি নামাজের ভিতরেও তাদের জন্য দোয়া করতে পারবেন। যেমন কুনুতে নাজিলা পড়া হয় সেটাও নামাজের ভিতরে পড়া হয়, কিন্তু এটা হলো বিশেষ কারণে বিপদে পড়েছে, অথবা কারো কেউ দোয়া চেয়েছে সেখানে দোয়া করতে পারবেন। তাহলে বোঝা গেল যে বিপদ কোনো পর্ব উদ্রেক না করে কোনো বিশেষ কারণে দোয়া করাটা বৈধ, আমাদের শেখ মোহাম্মদ সালেহ হোসেন সেটা বলেছেন, এই জন্য সেটা বেদাত নয়। তবে একাকী নিয়ম বানিয়ে নিলে, যে একাকী হোক বা জামাতের সাথে হোক, নিয়ম বানিয়ে নিলে সেটা বেদাত হবে, নিয়ম বানিয়ে নিলে সেটা বেদাত হবে, এটা আমাদের খেয়াল রাখা দরকার।